দর্শক, এবারে রমজানের রাজধানীর যান চলাচলের সার্বিক পরিস্থিতি জানাবো। সরাসরি যুক্ত হচ্ছেন হাতিরঝিল থেকে জুবায়ের সানি। সানি, রমজানে যানজট নিয়ন্ত্রণে ডিএমপি নির্দেশনা কতটা সুফল মিলবে, আপনার কি মনে হয়? ডিএমপি অনেকগুলো নির্দেশনা দিয়েছে, তার মধ্যে যেটি আপনি বলছিলেন যে তিনটা যখন সাড়ে তিনটা যখন অফিস ছুটি হয় তখন যেন যারা অফিস ফেরত তারা যেন দ্রুতই অফিস থেকে বের হয়ে যান, এমন নানা নির্দেশনা রয়েছে। কিন্তু আজকেরও কিন্তু রাজধানীতে ব্যাপক যানজট রয়েছে। ঠিক আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু গতকালকে যে এলিভেটেড এক্সপ্রেস ওর যে র্যাম্পটি চালু হলো এফডিসির, সেই র্যাম্পটি, এবং আপনি যদি একটু আমি ক্যামেরার চোখে দেখাই যে পুরো র্যাম্প জুড়ে কিন্তু যে গাড়ির যে দীর্ঘ সারি সেটি রয়েছে, এবং এফডিসি কেন্দ্রিক এই যে হাতিরঝিলের মোড়টি রয়েছে সেখানে কিন্তু এখন তীব্র যানজটের তৈরি হয়েছে, এবং সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ডিএমপি পক্ষ থেকে কথা বলা হয়েছে। তারা এখানেও একটি সুস্থ ব্যবস্থাপনা করতে চান। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম যে বাসগুলো যত্র দাঁড়ানোর ফলে যে যানজটের তৈরি হয় সে বিষয়ে আসলে ডিএমপি কি উদ্যোগ নিচ্ছে। তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন, বিশেষ করে ডিএমপি ট্রাফিক বিভাগ এবং সেই সঙ্গে ক্রাইম বিভাগ, তারা কিন্তু এখন একজোট হয়ে কাজ করছেন, এবং অফিস ফেরত যে যাত্রীদের তাদেরকে সুষ্ঠুভাবে যেন বাড়ি তারা পৌঁছাতে পারেন, বাসায় পৌঁছাতে পারেন, সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি নেওয়ার কথা তারা জানিয়েছেন। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়ে তারা বলছেন যে সড়কে যেন কোনো দোকান না বসে সে বিষয়ে তারা কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন। তো এখন তারা যে বিষয়টি দাঁড়াচ্ছে যে যানজট কিন্তু কমছে না, পুলিশের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং তারা যেটি বলছেন যে ঈদের আগ পর্যন্ত তাদের যে ব্যবস্থা সেটি তারা কিন্তু নেবেন, এবং সেই সঙ্গে যানজট কমাতে যে যা যা করা দরকার সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে করা হবে। তো তাদের এই ছিল আমার কাছে যানজটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজধানীর হাতিরঝিল থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।